ইয়াজিদ এমন শাসক স্বৈরাচারী, কোরআন বলছে এই স্বৈরাচারের কোনো অবস্থাতে আনুগত্য করা যাবে না। এই স্বৈরাচারের বিরোধিতা করা প্রত্যেক মুমিনের ইমানের দাবি। এখন ইমাম সারেন্ডার করলে কি হইতো? জানেও বাঁচতেন না। আর ইসলামের যে আদর্শ, স্বৈরাচারের সামনে নত হওয়া যাবে না। ইমাম বুঝেছিলেন এই পরিবারের দুই চারজন লোক নিয়ে এই চলন্ত ট্রেনের সামনে দাঁড়ানো মানি ট্রেনের নিচে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা কি ইমাম বোঝেন নাই? নিশ্চয়ই বুঝেছেন। বুঝার পরেও চিন্তা করেছেন, এখন এই যে গাড়ি আসতেছে, এই গাড়িকে যদি এখন রোখার চেষ্টা না করি, প্রতিরোধ করার চেষ্টা না করি, তাহলে আমার নানাজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমার নানাজির মাথার খুনি ভাঙ্গা, এই ইসলাম বিপন্ন হয়ে যাবে।